على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার, বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের সূরাতুন নসর 110 নম্বর সূরা 3 আয়াত বিশিষ্ট একটি সূরা উপস্থাপন করেছি। আশা করি সূরার আলোকে কিছু কথা বলার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যেন সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা সূরার শুরুতে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। তারপরে দ্বিতীয় আয়াতে বলেন, ওয়া রাআইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। 3 নম্বর বা সর্বশেষ আয়াতে বলেন, ফাসাবিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি ক্ষমাকারী। তো এই আয়াত বা এই সূরাটা হলো সর্বশেষ সূরা পবিত্র কোরআনে কারিমের অবতীর্ণ দিক দিয়া। এই সূরার আরেকটা নাম হলো সূরা তাওদি। তাওদি শব্দের অর্থ হলো বিদায় করা, অর্থাৎ এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার ইঙ্গিত আছে বিদায়। এই সূরাটার নাম হলো সূরা তাওদি। যদিও এই সূরাটা পবিত্র কোরআনের সর্বশেষ সূরা, কিন্তু এরপরে কিছু আয়াত নাজিল হয়েছে, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের 80 দিন পূর্বে বিদায় হজের সময় এই আয়াত নাজিল হন, সূরাতুল মায়দান 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিয়তু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন। তো তিনি বিদায় হজের যে ভাষণটা দিলেন, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ হজ, এজন্য বিদায় হজ বলা হয়। হুজুরের জীবনে হজই করছেন একবার এবং ওইটাই ছিল জীবনের শেষ হজ, তাই বিদায় হজ বলা হয়। এটা শুক্রবার ছিল এবং 9 জিলহজ 10 হিজরি সনের আরাফার দিন দুপুরের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামের সমাবেশে হজের সময় এই বিখ্যাত ভাষণ দেন। ভাষণ অনেক লম্বা, আমরা 2-4টা কথা শুনি ভাষণের। আল্লাহ রসুল কী বললেন, হে মানব মণ্ডলী তোমরা আমার কথা শোনো, এরপর এই স্থানে তোমাদের সাথে আর একাত্র হতে পারবো কি না জানি না, কারণ আল্লাহ আয়াত নাজিল করছেন, দিন ইসলামকে পূর্ণ করে দিলাম। তো পূর্ণ করে দিলে আর পরবর্তীতে আল্লাহ রসুল দুনিয়াতে থাকার অনুমতি পাবেন কি না সেটা তো ওনার জানা নাই। এবং ইতিপূর্বে মিনায় সূরাতুন নাসর অবতীর্ণ হয়েছে, সেখানেও ওরকম একটা সংবাদ আসছে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসলে, সাহায্য আসলে, তখন আপনার কাজ শুধু তাসবিহ পড়া, আল্লাহর পবিত্রতা প্রশংসা করা এবং উম্মাতের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করা। এতেই বোঝা যায় যে আল্লাহ রাসূল হয়তো আগামী বছর এখানে আর হজ করতে নাও আসতে পারেন। তাই তিনি বললেন, আমার পর আর কোনো নবী নেই আর তোমাদের পর আর কোনো উম্মাত নেই, আমরাই সর্বশেষ উম্মাত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কি সর্বশেষ নবী বা রাসুল, নবী ও রাসুল। তো অন্যান্য নবীদের উম্মাতের কাজ একটাই,
শুধু নবীকে ফলো করবে, যা নবী রাসূলগণ বলেন তাই পালন করবে। আমরা যেহেতু সর্বশেষ নবীর উম্মত, আমাদের কাজ দুইটা, কারণ আমাদের পরে আর কোনো নবী আসবে না, আমাদের শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না, তাই নবীওয়ালা কাজ আমাদের করতে হবে। নবীরা যেমন নিজেরা আমল করতেন, অন্যদেরকে আমল করতে বলতেন, ঠিক উম্মাতে মুহাম্মাদি সর্বশেষ নবীর উম্মাত, আমাদের কাজ দুইটা, আমরা নিজেরাও আমল করব, অন্যদেরকেও কি আমল করতে উৎসাহিত করব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, মানবের কল্যাণের জন্য তোমাদেরকে আল্লাহ রূহ জগত থেকে বেছে বেছে শেষ নবীর উম্মত বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রূহ জগতে অনেকেরই রূহ ছিল, কিন্তু উম্মাতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য সবাই আল্লাহ কি করে নাই, দান করে নাই। তো আপনারা আমাকে উম্মাতে মুহাম্মাদি বানাইছে, আপনার আমার কাজ দুইটা। প্রথম নম্বর কাজটা কি, নিজে আমল করতে হবে। কোরআনে ওইটাই বলছে, কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি প্রথমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চেষ্টা করো। তাহলে নিজেও বাঁচতে হবে, অন্যকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। তো আমাদের কাজ হলো আমল করা এবং অন্যের কাছে ধর্ম প্রচার করা। আল্লাহ রাসূলও এটা বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটি বাণীও যদি কোরআনের আয়াত তোমার জানা থাকে অন্যের কাছে পৌঁছাইয়া দাও। তা আল্লামুল ফরায়েদ ওয়াল কোরআন ওয়াল্লিমুন নাস, তোমরা ফরজ সমূহ শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নি মাকবুজ, কারণ আমি চিরকাল থাকবো না। তা আমি যেহেতু চিরকাল থাকবো না, তাহলে এই দায়িত্ব কে পালন করবে, তোমরা পালন করবে। এই জন্যই দেখা যায় 100,000 মতান্তরে 224,000 পয়গম্বর, মানে নবী রাসূলগণ পৃথিবীতে আসছিলেন, ঠিক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিও ছিল 124,000, মতান্তরে কি 224,000। আল্লাহ রসুলের এই বাণী আপনার পুঙ্খানুপুঙ্খানু পালন করার জন্য তারা আর মক্কা মদিনায় রইলেন না, তামাম বিশ্বে ছড়াইয়া পড়লেন, বলেন সুবহানাল্লাহ। যার কারণে এখন মদিনার পাশে যে কবরস্থান জান্নাতুল মুআল্লা এবং আপনার এই জান্নাতুল বাতি, আর মক্কার ভিতরে যেটা হলো জান্নাতুল মুআল্লা, এই কবরস্থানে দুইটা কবরস্থানে সাহাবাদের সংখ্যা দেখা যায় 12,000-এর বেশি পাওয়া যায় না। তাহলে সাহাবাদের কবর অনুসন্ধান করলে 12,000-এর বেশি সাহাবা কবর পাওয়া যায় না, অথচ দেখা যায় তাদের সংখ্যা ছিল 124,000 অথবা 224,000। তাহলে আর বাকিরা গেল কই, তারা ধর্ম প্রচার করার জন্য বিশ্বের আনাসে কানাসে ছড়াই পড়ছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বিদেহাদের ভাষণে বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি তো থাকবো না কিন্তু দুইটা জিনিস থাকবে, এই দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি, যেটাকে আল্লাহ রাসূলের ভাষায় এইভাবে বলছেন, তারাক্তু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটি জিনিস আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না। সেই দুটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারিম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ হাদিস আর একটা কি, আর আল্লাহর কিতাব কোরআন। তাহলে আমরা নবী নাই কিন্তু কোরআন কিতাব সুন্নাহ আমাদের কাছে রয়েই গেছে, তাহলে আমরা ফলো করব কি কোরআন সুন্নাহকে। তো কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা জীবন গড়ব, তাহলেই আমরা জান্নাতে পৌঁছতে পারবো, বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আল্লাহ রাসূল বিদেহাদের ভাষণে বলেন, যারা এখানে উপস্থিত আছো, তোমাদের দায়িত্ব হচ্ছে যারা এখানে উপস্থিত নেই তাদের কাছে আমার এই আদেশ উপদেশগুলো পৌঁছে দেওয়া। সাহাবাদেরকে লক্ষ্য করে এই কথা বললেন, যারা এখানে উপস্থিত আছো তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যারা এখানে উপস্থিত নাই তাদের কাছে আমার বাণী কি পৌঁছে দেওয়া। তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে, তখন তোমরা কি বলবে। তো সাহাবায়ে কেরাম তখন সমস্যারে বললেন, আমরা সাক্ষ্য দিব আপনি নিশ্চয়ই আপনার উপর অর্পিত আমানত আদায় করেছেন,
যা আল্লাহ অবতীর্ণ করেছিল সব আমাদের কাছে পৌঁছাইছেন, আমরা এই সাক্ষ্য দিব হাশরের মাঠে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা মানে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়ে বলেন, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, বলেন সুবহান আল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন 80 দিন বা 81 দিন পূর্বে, ইন্তেকালের 80 বা 81 দিন পূর্বে। তো 80 দিন পরে একবারে আরও 3টা আয়াত নাযিল হয়েছে। একটা আয়াত নাযিল হয়েছে 50 দিন থাকার আগে, আর একটা আয়াত নাযিল হয়েছে 35 দিন থাকার আগে, আর একটা আয়াত নাযিল হয়েছে আপনার 21 দিন থাকার আগে, মানে ইন্তেকালের কয়দিন আগে, 21 দিন। এইটাই সর্বশেষ। সর্বশেষ মানে কি, তারপরে আর কোনো আয়াত বা সুরা কিছুই তো নাযিল হয়নি। সুরা তো সুরাতুন নাসর সর্বশেষ সুরা একসাথে নাযিল হয়েছে, কিন্তু আয়াতের দিক দিয়া সর্বশেষ আয়াত হইল সুরা বাকারা 2 নম্বর সুরার 281 নম্বর আয়াত। আয়াত এটা যে সর্বশেষ, এই কথাটা আপনার তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে। আয়াতটা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনো রূপ অবিচার করা হবে না। এই কথা বললে কোরআন সমাপ্ত, এরপরে আর আয়াত নাযিল হয়নি। কি কথা বললেন, ওই দিনকে ভয় করো। তাহলে প্রত্যেকটা লোকের মনের ভিতরে পরকালের ভয় থাকতে হবে, কেয়ামতের দিবসের ভয় থাকতে হবে, কারণ এটাই তো সর্বশেষ কথা আল্লাহর। যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, আজ মারা যাক কাল মারা যাক, একদিন তো সবার মারা যেতেই হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আবার মৃত্যুর পরে সকলে আবার আল্লাহর কাছেই যাইয়া পুষতে হবে, অতবার প্রত্যেকেই তার কর্মের ফল পুরাপুরি পাবে। এ দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, ভালো করলে ভালো ফল, খারাপ করলে কি খারাপ ফল। আম্মা সাইদু ফাফিল জান্নাহ ওয়া আম্মা শাকু ফাফিন নার। যারা নেককার তারা যাবে জান্নাতে, যারা বদকার তারা যাবে কোথায়, জাহান্নামে। তো জাযা আম বিমা কানু ইয়ামালুন, যেমন কর্ম ফল। তো ভালো করলে ভালো ফল, খারাপ করলে কি খারাপ ফল, সেদিন পাইতে হবে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 35 দিন বাকি থাকার সময় আপনার সুরাতুল তওবা, সুরা তওবার 62 আয়াত, মানে 128 এবং 129 নম্বর আয়াত অবতীর্ণ হয়। এটা কয়দিন আগে, 35 দিন আগে, মানে শেষের আয়াতের আগের আয়াত। সেটা কি ছিল, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, মানুষের মধ্য থেকে মানুষ রাসূল পাঠাইছেন আল্লাহ। মানুষের কাছে যে রাসূল পাঠাইছেন তিনি ফেরেশতা নন, জিনও না, তিনি কি ইনসান, মানুষ। মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল। তাহলে রাসূল মানুষ ছিলেন, কারণ মানুষকে বোঝানোর জন্য মানুষই পারফেক্ট। ফেরেশতারা যদি রাসূল হইয়া আসতো, তো ফেরেশতারা তো বিয়ে শাদী করে না, দাম্পত্য জীবন তারা আদর্শ হতে পারতো না, দাম্পত্য জীবনের ব্যাপারে তারা খায়ও না পান করে না, সুতরাং মানুষ তাদেরকে অনুসরণ করতে পারতো না, তারা নারীও না পুরুষও না। তাহলে ওরা রাসূল হইয়া আসলে ওদেরকে আমরা কীভাবে ফলো করতাম। এই জন্য আল্লাহতালা কি মানুষকে
রাসূল বানাই পাঠাইছেন যাতে মানুষ মানুষকে কি করতে পারে, ফলো করতে পারে। তো আল্লাহ বলতেছেন তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার পক্ষে দুঃসহ। রাসূল উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, বিদায় তো দিন রাত আল্লাহর কাছে সিজদা করে কাঁদতেন এবং উম্মতের জান্নাতে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেন, দিন রাত তাবলিগ ও ধর্মপ্রচারের কাজ চালাই যেতেন। তিনি দেখতে পাইতেন যে এই লোকগুলা জাহান্নামের আগুনে জ্বলবে যদি আমি এদেরকে ইসলামের দিকে না আনি। আসল কথাও তাই, আসল কথাও তাই, আমরা বুঝি না রাসূলের দৃষ্টিকোণ থেকে আমরা যদি বিশ্লেষণ করতাম বা ভাবতাম চিন্তা করতাম তাহলে আমাদের ছেলে মেয়ে সকালবেলা ফজর না পড়ে ঘুমাইলে তাহলে আমরা যেভাবে করে ঠান্ডা পানি দিয়া হইলে ভিজাই হইলে উড়াই দিতাম, কারণ আমরা তো রাসূলের দৃষ্টি দিয়া ওইভাবে তাকাই না, রাসূলের চিন্তায় আমরা চিন্তিত না। রাসূল তো দেখতেছেন যে ফজর না পড়লে ওর জন্য জাহান্নাম অবদারিত, ও রোজা না রাখলে ওর এই স্বাস্থ্য কোনো কাজে লাগবে না, জাহান্নামের আগুনে পড়বে। তাহলে আমরা তো মনে করি না ওইটা, আমরা যদি মনে করতাম যে ধর্ম পালন না করলে আমাদের সন্তানের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে তাহলে তো আমরা খুবই কি তৎপর হইতাম। ওই যে মাঝে মধ্যে ফেসবুকে লেখে যে মশার কামড়ে মশারির ভিতরে ঢোকো, জাহান্নামের ভয় তো মসজিদে ঢোকো না, তো কথা তো ওইরকমই। আল্লাহ রসুল দেখতেছেন যদি ইসলাম গ্রহণ না করে এই লোকগুলা কোথায় যাবে, জাহান্নামে যাবে। তো আপনার চোখের সামনে একটা ইঁদুরের বাচ্চা বা একটা কুকুরের বাচ্চা গরম পানি ফুটান্ত পানির ভিতরে যদি ফেলে দেন ও যেভাবে লাফালাফি করবে এটাকে আপনি সহ্য করতে পারবেন, পারবেন না। তো মানুষের বাচ্চা বা আপনার নিজের বাচ্চা যদি আমল না করে নামাজ না পড়ে এটাও তো জাহান্নামের আগুনে জ্বলবে, আপনি সহ্য করবেন কীভাবে? তাহলে প্রকৃত মহাব্বত হইলো আপনি ওকে উঠাইয়া ফজরের নামাজটা পড়ানো, এই যে আদর করিয়া ওরে ঘুমাইয়া রাখছেন ঘুম পাড়াইয়া রাখছেন এটা আসলে আদর নয়, এটা ওর জন্য আরও ক্ষতি, ওর বিপদ, ওরে বিপদে ফেললেন। ওরে ঘুম পাড়াইয়া ফজরের নামাজ না পড়তে দিয়া ওরে আদর করিয়া সোহাগ করাইয়া ওরে যে আপনি বিছনায় শোয়াইয়া রাখলেন এটা প্রকৃত পক্ষে ওর উপরে কি দয়া হইল না, রহম করা হইল না, জুলুম করা হইল, এটা তার উপরে অন্যায় করা হইল, অবিচার করা হইল, নির্দয় মানে পরিচয় দেওয়া হইল। তাহলে সঠিক বাবা যে সে কী করবে, যেভাবে হোক তার সন্তানকে উঠাইয়া কী করবে, ফজরের নামাজ বা শরীয়তের হুকুম আহকাম পালন করাইয়া ছাড়বে, চেষ্টা করবে আপ্রাণ। আচ্ছা, তিনি তোমাদের মঙ্গলকামী মমিনদের প্রতি স্নেহশীল দয়াময়। আল্লাহ রসুল আমাদের জন্য মঙ্গলকামী এবং তিনি আপনার মমিনদের প্রতি সহনশীল বা স্নেহশীল এবং দয়াময়। এ সত্ত্বেও যদি তারা বিমুখ হয়ে থাকে তবে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত আর কারো বন্দীগী নেই, আমি তারই ভরসা করি এবং তিনি মহান নরকের অধিপতি। আল্লাহর বড়ত্ব বুঝাইতে যাইয়া লাস্টে একটা শব্দ ব্যবহার করলেন, ওহুয়া রব্বুল আরশিল আজিম, তিনি মহান নরকের অধিপতি। তো এখানে এই দুইটি আয়াত সূরা তওবার সর্বশেষ আয়াত, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে যে আপনার যাবতীয় চেষ্টা তদবিরের পরেও যদি কিছু লোক ঈমান গ্রহণের বিরত থাকে তবে ধৈর্য ধারণ এবং আল্লাহর উপরে ভরসা রাখুন। আরশে আজিমের অধিপতি বলার উদ্দেশ্য হল তার অনন্ত কুদরত সমগ্র জগতের উপরে পরিব্যাপ্ত, কারণ বিল্ডিংয়ের মালিক আল্লাহ এ কথা না বইলা, ছাদের মালিক বললে বিল্ডিংয়ের মালিক হচ্ছে আল্লাহ, এটা আর বুঝতে কোনো অসুবিধা হয় না, এটা বিজিবিদের একটা ভবন মার্কেট, এটা ছাদের মালিক যদি বিজিবি হয় তাহলে বিল্ডিংয়ের মালিকটা কে? তাহলে আল্লাহ বলেন ওহুয়া রব্বুল আরশিল আজিম, সাত আসমানের উপরে আরশ, তা আরশের মালিক আল্লাহ হইলে সাত আসমানের মালিক কে? তো সাত আসমানের নিচে গ্রাউন্ড ফ্লোরে যে জমিন আছে পৃথিবী মাটি মানুষ যা কিছু আছে এগুলার মালিক কে? তাহলে একটা কথায় জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বোঝাইতে কে পারে সে কোথায়? আল্লাহ
এই একটা কথা বইলাই বুঝাই দিলেন সমগ্র সৃষ্টির মালিক হলেন একমাত্র আল্লাহ। বলছেন কি, ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম, তিনি রব, আরশে আজিমের রব। তাহলে আরশে রব মানে মালিক, তাহলে আরশে আজিমের মালিক এ কথা বলার দ্বারাই, আর আপনার আমার মালিক যে আল্লাহ এ কথা বলার দরকার আছে? এই এক কথাই তো কি সব শেষ। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে এই দুইটা আয়াত হলো কোরআন মাজিদের সর্বশেষ আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এই একই রকম। তো এখানে অন্য তাফসীরের ভিতরে ওইটারে একটু ভাঙিয়ে দিছে যে সর্বশেষ একেবারে সর্বশেষ না, শেষের দিকের আয়াত। তবে এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়দিন আগে, 35 দিন। কিন্তু কেউ কেউ এটারে সর্বশেষও বলছেন। তো এই এটা তাফসীরে কুরতুবীর ভিতরে আসছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 দিন আগেও একটা আয়াত নাজিল হয়েছে, যেটাকে আপনার কালালাহ বা মিরাস সংক্রান্ত নির্দেশ, একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, এই ব্যাপারে একটা ফতোয়া জিজ্ঞাসা করছিল, মাসালা জিজ্ঞাসা করছিল সাহাবাদের থেকে, তখন এই আয়াতটা নাজিল হয়েছিল, যেটা সূরা নিসা 4 নম্বর সূরার 176 নম্বর আয়াত। ফালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ফালিজ জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, একজন পুরুষের অংশ না একজন নারীর অংশ, কি বলছে কোরআনে? তাহলে পুরুষ কতটুকু পাবে সেই কথা কোরআন বলছে, নাকি নারী কতটুকু পাবে সেটা বলছে? নারীর কথা তো বলে নাই। তাহলে পাওয়া না পাওয়া হলো ছেলের ব্যাপারে, মেয়ের ব্যাপারে না। তাহলে মেয়ের ব্যাপারে বলে নাই কেন? ওই বাবার এন্তেকালের সাথে সাথে সম্পত্তি যা আছে, স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা জায়গা জমিন স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তির মালিক মেয়ে হয়ে যায় অটোমেটিক সিস্টেমেটিক, বলেন সুবহানাল্লাহ। আর আমরা যে সমাজে বাস করি, আমরা কই বোনের বাড়ি থেকে দেওয়া যাবে না, ওরে জায়গাই দেওয়া যাবে না, মানে দেওয়া না দেওয়া সব ছেলেদের হাতে নিয়ে নিছি। আর কোরআন বলছে না বোনে দিবে বাইরে, ভাইয়ে বোনেলে দিবে না, কে কাকে দিবে? বোনে দিবে ভাইকে, কতটুকু দিবে কোরআন ফয়সালা করে। খালি জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষের অংশ দুইজন নারীর সমান, মানে দুইজন নারী নাই দুইটা মেয়ে যা পাবে, একটা ছেলে বা একটা ভাই তাই পাবে। তার মানে বোনের ডবল পাবে ভাই, বোনের। তাহলে এই কথাটারে আপনারা সমাজে কী কম জানেন? কয় ভাই যা পাইব বোনে তার অর্ধেক পাইব, এটা কোরআনের অপব্যাখ্যা, এটা অনুবাদ ভুল, কোরআন এইভাবে বলে নাই। ভাইয়ে যা পাবে বোনে তার অর্ধেক পাবে, এই কথা কোরআনেও নাই, এটা হাদিসেও নাই, বরং বোনে যা পাবে ভাইয়ে তার ডবল পাবে। বলে জেলাও সেই কত না, ওইভাবে আপনি বলতে যাবেন না, যেভাবে কোরআনে বলছে ঠিক সেইভাবেই বলবেন। অর্থাৎ বোনের হক আগে দিতে হবে, আগে বোনের দিয়া তারপরে ভাইয়ে নেবে। তাহলে বোনের যা দিবে তার ডবল নেবে ভাই, তাহলে দেওয়া দেয়টা শুরু হবে কে কে কাকে দেবে? বোনে দেবে ভাইকে, আগে বোনে নিয়া তারপরে কি বাইরে দেবে। আজকে সমাজে বোনের হক, ফুফুর হক, ভাইয়ের হক সব মারামারি চলতে আছে, কারো হক কেউ ঠিক মতন দিচ্ছে না, এই হক মাইরা খাওয়ার অভ্যাস শুরু হয়ে গেছে গা, হারামে কিন্তু আরাম নাই। এটা দুদিন আগে আর পরে টের পাইব, কিন্তু আমরা ওই বিপদ আসলে তখন বুঝি যে আমি ভুল করছি, কিন্তু আসলে অন্যের হক মাইরা খাইলে এটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না। তাগাবুন, ইয়াউমুত তাগাবুন, এটা সুরে আছে, সুরে তাগাবুন, হাসারের মাঠে বিচারের বিচার করলে আল্লাহ তাআলা আদালতে যার যার পাওনা তারে বুঝাই দিতে হল। তো এখন তো টাকা পয়সা দিয়ে জায়গা জমিন দিয়ে বুঝন যায়, হাসারের মাঠে তো আর জায়গা জমিন দিয়ে বুঝন যাবে না, টাকা পয়সা চলবে না, সব শেষ, থাকবেই তো না কিছু, উলঙ্গ অবস্থায় উঠবে, পকেট টকেট নাই, জামা কাপড়ই তো নাই, মানি ব্যাগ টানি ব্যাগ এটিএম কার্ড কোনো রকমের আপনার ব্যাংক কিছু বুথ টুথ কিছু তো থাকবে না, রেজিস্ট্রি অফিস টফিস দলিল পত্র জায়গা জমিন
সব তো এক মানে একাকার হয়ে যাবে, কোনো উঁচা নিচা কিছু থাকবে না, গড় বাড়ি পাহাড় পর্বত খাল বিল সব সমান হয়ে যাবে, বিশাল একটা মাঠ হয়ে যাবে। কার জমিন কোন জায়গা, কার বাড়ি কোন জায়গা, কার কাছে কি আছে কিছুই তো নাই, সব সমান। তখন কি দিয়ে আপনি তারে বুঝ দিবেন? তখন দুইটা পদ্ধতি আছে, হয়তো পাওনাদারকে আপনার নেকি দিয়ে দিতে হবে যে পরিমাণ হক মারছে, যদি ওই পরিমাণ নেকি না থাকে তাহলে পাওনাদারের গোনা আপনার কান্দে নিয়া, আপনার গোনা আর পাওনাদারের গোনা এখন সব গোনা আর গোনা ভরা, তখন জাহান্নামে যেতে হবে। তাহলে ইয়াউমুত তাগাবুন, ঠকা খাওয়ার দিন। কে কা কে ঠকা খাইল? যে দুনিয়াতে মানুষকে ঠকাইল সেই আখেরাতে আল্লাহর আদালতে বিচারে সে নিজেই ঠকিয়া গেল। তাহলে মানুষ ঠকাইয়া সে কি ঠকাইল না ঠকা খাইল? আজ না হয় কাল একদিন ঠকা সেই খাবে, যারে ঠকাইছে সে ঠকে নাই সেই জিতে যাবে। তাহলে আমরা মানুষকে ঠকাইয়া লাভবান হতে চাই, আসলে লস লুজার, আমরাই ব্যর্থ, আমাদেরই পরিণাম অশুভ হবে। তো এই আয়াতে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির হুকুম ছাড়া নিজের পক্ষ থেকে কোনো আদেশ জারি করতেন না, কারণ ওনার কাছে এই কালালা মানে যার মানে এই মানে ভাই মানে মেয়ে কতটুকু পাবে, মেয়ে ছেলে কতটুকু পাবে, এই যে প্রশ্ন জিজ্ঞাসা করতে আসছে এটার উত্তর কি উনি নিজের থেকে দিছে না আল্লাহর ওহির অপেক্ষায় ছিলেন? তাহলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে কি না আসে, ওহি না আসে। তো আমরা সূরাতুন নাসরের ব্যাখ্যা শুনতেছি, বেশ আজকে সহজ চার জুমা আলোচনা হচ্ছে। তো ইদা জা নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়, এই বিজয় মক্কা বিজয়, এই বিজয়টা কিসের বিজয়? মক্কা বিজয়। যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন কি হবে? দলে দলে মানুষ ইসলামে গ্রহণ করবে, বলেন সুবহানাল্লাহ। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে 10 বছরের জন্য কুরাইশদের সঙ্গে চুক্তি করেছিলেন। কয় বছরের জন্য? 10 বছরের জন্য। চুক্তির শর্ত ছিল এই সময় সীমার মধ্যে লোকেরা শান্তিতে বসবাস করবে, মক্কায় কোনো মারামারি করা যাবে না, মক্কায় বনি বকর এবং বনি খাজা আর এদের মধ্যে যুদ্ধ ছিল বহুদিন ধরে। দুইটা গোত্র ছিল মক্কায়, একটা ছিল কি বনি বকর আর একটা হলো বনি খাজা। কয়টা গোত্র? দুইটা গোত্র। এই দুইটা গোত্রের ভিতরে যুগ যুগ ধরে দ্বন্দ্ব আপনার যুদ্ধ চলেই আসছিল। তো কিছুদিন পর বনি বকরের একটি শাখা বনি মুফাসসা বনি খাজার উপরে জুলুম করে, কুরাইশরা এই হামলায় বনি বকরকে সাহায্য করে, হামলায় অংশ নেয়। সারসংক্ষেপ কথা হল যে হুদাইবিয়ার যে সন্ধি, ওখানে বলা হয়েছিল যে মক্কার লোকেরা এই সন্ধি চলাকালীন 10 বছর শান্তিতে বসবাস করবে, কুরাইশরা তোমরা বনি খাজা বা বনি বকর কারো পক্ষ নিবে না, তারা যুদ্ধ করে কিন্তু তাদের যুদ্ধে তোমরা কি করতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু কিছুদিন পরে বনি বকরের একটা শাখা বনি আপনার নেফাসা বনি খাজার উপরে জুলুম করলো, তখন কুরাইশেরা ওই হামলায় বনি বকরের সাহায্য করছে। তাহলে কি চুক্তি ভঙ্গ করছে কি মুসলমান না কুরাইশেরা? হুদাইবিয়ার যে সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে, এই চুক্তিটা ভঙ্গ করলো কে কে করছে? মদিনার মুসলমান না মক্কার কুরাইশ কাফেরেরা? কাফেরেরা। এই ঘটনার পর কুরাইশ প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল বলে আক্ষেপ করে এবং একে অন্যকে তিরস্কার করে। এই ঘটনা বনি খাজা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 40 জন লোক পাঠাই দিয়ে অবহিত করে এবং আল্লাহ রসুলের কাছে সাহায্যের জন্য তার খেদমতে হাজির হন। তাহলে বনু খাজা কী করলো?
40 জন লোক পাঠিয়ে দিল মদিনায়, যে কুরাইশেরা বনু বকরের সাহায্য করছে, আমাদের উপরে হামলা করছে, এখন আপনি আমাদেরকে সাহায্য করেন। এই ঘটনা হুদায়বিয়ার সন্ধির 22 মাস অতিবাহিত হওয়ার পর, তার মানে 2 বছর সন্ধি পূর্ণ ছিল না আরও কম ছিল, 24 মাসে তো 2 বছর হয়, 12 মাসে 1 বছর না, তাহলে সন্ধি হয়েছিল কয় বছরের জন্য? 10 বছরের জন্য। এই সন্ধি কত মাস চলছে ঠিক মতন? 22 মাস। এরপরে কে এই সন্ধি চুক্তি লঙ্ঘন করছে? কোরাইশেরা। তো হুদায়বিয়ার চুক্তি বাতিল হয়ে গেল। তো আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা প্রস্তাব দিলেন, কাদেরকে? কোরাইশদেরকে। যে 1 নম্বরে যে তাদের 13 জনকে তারা হত্যা করছিল, সাহায্য করিয়া যে যুদ্ধ করছে তাতে বনু খাজার কয়জন মানুষ মেরে ফেলছে, তো এই 13 জনের দিয়াত দেওয়া হোক। এক একজনের দিয়াত হলো 100টা উট। তাহলে এইভাবে তোমরা কোরাইশেরা ওদের ক্ষতিপূরণের ব্যবস্থা করো, মানে চুক্তি ঠিকাইয়ে রাখতে চাইলে কি করো, ক্ষতিপূরণ দাও, দিয়াত দাও। দিয়াত বলা হয়, দিয়াত শব্দটা আরবিতে কি? দিয়াত। দিয়াত এক জিনিস, কেসাস এক জিনিস। কেসাস হইল যে মারছে তার প্রতিশোধ নেওয়া, দাঁত ভাঙছে হ্যাঁ দাঁত ভাঙিয়ে দেওয়া, হ্যাঁ হাত কাটছে হ্যাঁ হাত কাটিয়ে দেওয়া, মানে যেমন অপরাধ করছে তেমন শাস্তি নেওয়া, এটা কেসাস। আর দিয়াত হইল কি? টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরণ দেওয়া। 2 নম্বর প্রস্তাব, বনি নেফাসাকে দল থেকে বহিষ্কার করো, যাদের তোমরা সহযোগিতা করছো তাদেরকে তোমাদের দল থেকে কি করো, বহিষ্কার করে দাও। তাহলে বুঝবো যে তোমাদের মানে তোমরা কি আছো, সন্ধি চুক্তিতে রাজি আছো। 3 নম্বর প্রস্তাব, যদি দিয়াত না দাও, যাদের সহযোগিতা করছো তাদেরকে দল থেকে যদি বহিষ্কার না করো তাহলে চুক্তি বাতিল করো, তাহলে সন্ধি ওই হুদায়বিয়ার চুক্তি আর কি থাকবে না, ঠিক থাকবে না। এখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সংবাদ নিয়ে মক্কায় পাঠাইলেন। এই এই 3 প্রস্তাব নিয়ে মক্কার কুরাইশদের কাছে কে আসছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এই প্রস্তাব দিছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করে এবং গোপনে প্রস্তুতি শুরু করে দিলেন। যুদ্ধের পরামর্শ করলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে হলো এরা এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব পাইয়া ওই 3 নম্বরটাই মাইনে নিল, দিয়ার দ্বিতীয় রাজি হলো না, আর ওই আরেকটা কি ছিল আপনার দল থেকে বহিষ্কারও করলো না, তারা রাজি হলো কোনটায়? যাও না, চুক্তি বাতিল। যখন এই চুক্তি বাতিল করলো, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবরটা পৌঁছাইলো, তখন আল্লাহ রাসূল পরামর্শ ডাকলো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগেলো কী করা যায়, কয় মক্কার লোকেরা তো আপনার আত্মীয় স্বজন, আপনি তাদের সাথে যুদ্ধ করতে যাবেন কেমনি, ভাইয়ের সাথে ভাই কি যুদ্ধ করেনি? মানে আবু বকর ঠান্ডা প্রস্তাব দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কী করা যায়, ও এখন তারা তো প্রস্তাব কি করছে বাতিল করে দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মক্কার ঘটনা সব বলে দিছে, যে আপনি ওদেরকে আপনি চেনেন না, আপনার ঘর ছাড়া করছে কে, আপনারা হত্যা করতে চেষ্টা করছিল কারা, মুসলমানদেরকে এত নির্যাতন করছে কারা, তাদের বাড়িঘর থেকে হিজরত করতে বাধ্য করছে কারা, তারা যে আমরা মদিনায় আসছি আমাদেরকে এই হামলা করতে উহুদে বদরে এইভাবে খন্দকে এইভাবে আমাদের উপরে বারবার হামলা করছে কারা, সব কিছু মিলাইয়া বুঝাইয়া দিল যে না তাদের সাথে যুদ্ধ করতে হবে। কে বুঝাই দিল? ওমর রাদিয়াল্লাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব গ্রহণ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার প্রস্তাব গ্রহণ করলেন? কিন্তু এটা ঢাক ঢোল বাজাইয়ে তো এই প্রস্তুতি নেওয়া যাবে না, এমন কায়দায় প্রস্তুতি আল্লাহ রসুল নিতে আসেন মদিনায় যে মক্কার উপরে হামলা করতে হবে, তবে চুপে চুপে প্রস্তুতি গ্রহণ করলেন, গোপনে গোপনে। যুদ্ধ আজকেই যাবে তা না, এটা সময় সাপেক্ষে, প্রায় আরও 2 বছর লাগবে, কারণ ষষ্ঠ হিজরিতে কী হয়েছে, হুদায়বিয়ার সন্ধি হয়েছে, আর 22 মাস তো চুক্তি ঠিকই ছিল, তাহলে কয় মাস রইল,
দুই বছর হয়ে গেল না, তাহলে 6 আর 2 কত হয়েছে? ওই কিছুদিন পরেই অষ্টম হিজরিতেই কিন্তু মক্কা বিজয় হয়েছে। কত হিজরিতে? একেবারে সাথে সাথে দৌড় দেয় নাই, প্রস্তুতি গ্রহণ করতেছিল। এখন আপনারা আবার বলতে পারেন যে হুজুর হুদায়বিয়া সন্ধি সেইটাও তো আমাদের সবাই জানা নাই, তাহলে হুদায়বিয়া সন্ধিটা কেন হইলো সেটাও তো একটু জানার দরকার আছে নাকি নাকি নাই? জানেন সবাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত মুসলমানদেরকে হিজরত করতে বাধ্য করছে কারা? কুরাইশেরা। তাহলে এটা হিজরতের ষষ্ঠ হিজরি, তার মানে 6 বছর এরা মক্কায় কেউ পাড়া দিতে পারে নাই, নিজের আপন বাড়ি ঘর সব থুইয়া আপন জন থুইয়া কোথায় তারা হিজরত করিয়া বসবাস করতেছিল? কথা বলতে হবে কিন্তু এখন সময়ও কম, কোথায় অবস্থান করতেছিলেন? মদিনায়। তো 1 বছর না 2 বছর না কয় বছর, হঠাৎ করে আল্লাহ রসুল স্বপ্নে দেখে তিনি তওয়াফ করতে আছে, জিয়ারত করতে মানে সাই করতে আছে, মানে হজ মানে উমরার কার্যক্রম পালন করতে আছে। কিসে দেখেন? জাগ্রত অবস্থা না স্বপ্নে? তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যে ফজরের নামাজ পড়িয়া মুসল্লির দিক ফেরে না, আসরের পরে ফেরে না, আপনারা তো জবান বন্ধ করে রাখছেন, এই ফেরার ভিতরে কাজটা কী করতেন আল্লাহ রসুল? মুসল্লিদেরকে উপদেশ দিতেন, পরামর্শ করতেন, ফজরের পরে এদিকে ফিরতেন, আবার এখন খালি সুরে হাসর পড়িয়ে দোয়া করিয়া দেয় তো একটু পরে, আর অনেকে আছে ফেরে ঠিকই কিন্তু কোনো কিছু করে না। সাহাবাদের খোঁজ খবর নিতেন, কে মসজিদে আসলো কে আসলো না, কার কী সমস্যা, যাবতীয় সিদ্ধান্ত পরামর্শ সব কিছু করতেন। ফজরের পরে আর কোন সময়? আসরের পরে। আল্লাহ রসুল ফজরের পরে তার স্বপ্নের কথা সব শুনিয়া দিছেন। আর আপনারা তো জানেন আল্লাহ রসুল বা সকল নবী রাসুলগণের স্বপ্ন এটা স্বপ্ন নয়, আইনানে তানু মানে ওয়াল কলব ইয়াকজান, মানে চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। এই জন্য কোনো নবী রাসুলগণের নাইট প্রেশার হয় না, কারণ এরা অন্তর জাগ্রত থাকে। আর আমরা যে ঘুমাই, আমাদের চোখও ঘুমায় মন অন্তরও কি ঘুমায়। তবে মজার বিষয় হলো উম্মতে মুহাম্মাদের নাইট প্রেশারের গোনা মাফ, বলেন সুবহানাল্লাহ। যা কিছু ঘুমের ভিতরে করুক আল্লাহ সব কি মাফ করে দিছে, কিন্তু নবী রাসুলগণের কি হয় না নাইট প্রেশার, কারণ তাদের চোখ ঘুমায় মন, তারা যা দেখে ঘুমের ভিতরে সব ওহি সব কি। তো যেহেতু সাহাবায়ে কেরাম আগে 6 বছর আর আগে 13 বছর, 13 আর 6 কত হয়েছে? তো এত বছর আল্লাহ রসুলের কাছে থাকিয়া রসুলের কার্যক্রম কি বুঝতে কি অসুবিধা হয়েছে তাদের? তারা কয় হুজুর আমরাও যাম আপনার সাথে, কারণ আল্লাহ রসুলের স্বপ্ন যেটা এটাই বাস্তব হবে। তো একজন নয় দুইজন নয় 1400 সাহাবা ইকরাম আল্লাহ রসুলের সাথে রওনা দিছে, কয়জন? আমি সংক্ষেপ করলাম আর কি, কয়জন রওনা দিছে? তো এরা 1400 যখন দল বান্ধা রওনা দিছে, তো মক্কার লোকেরা খবর পাইয়া লাইছে যে এরা আসতে আছে তোমাদের সাথে যুদ্ধ করব। কি খবর পাইছে? আর শর্টকাট বলেন, তাড়াতাড়ি বলেন, কি কি খবর পাইছে মক্কার লোকেরা? যুদ্ধের সংকেত পাইয়ে ফেলছে, তারা ওখানে পরামর্শ করতেছে। তা আল্লাহ রসুলের কাছে আবার এই খবরটা মানে মানে পুছানোর জন্য, আল্লাহ রসুলের পক্ষ থেকে এই খবরটা পুছানোর জন্য যে না আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা শুধু তো আবজারও সাইটাই করে আমরা কি চলে যাব, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমাদের বাড়িঘর দখল করতে আসি নাই, আমাদের জায়গা জমিনের দিক ফিরিয়েও তাকাবো না। তো এই খবরটা ফুসান লাগবো না, ধম করিয়া 1400 ঢোকা যাবে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে দূরে হুদায়বিয়া নামক একটা কূপের কাছে অবস্থান করলেন। কূপ ছাড়া অবস্থান করা যায় না, কারণ পানির দরকার আছে না? ওই যে বদরের যুদ্ধে হইলো কেন মদিনা থেকে অনেক দূরে? কারণ ওখানে একটা বদর নামক কূপ আছে, আর ওরা ওই যে শাম দেশে যুদ্ধ করতে যাইতো, তো যাওয়ার হাতে পানি খেতে যাবো না, ওই বদরের কাজে যাওয়া লাগতো, এই জন্য যুদ্ধটা কোন জায়গায় হয়েছে? বদরে হয়েছে, বুঝতে হবে। তাহলে হুদায়বিয়ার এই কূপের কাছে তারা অবস্থান করলেন, তাবুটা নাইলেন, 500 সাহাবি, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আছেন, তার একজন স্ত্রীও আছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা তাবু নিয়ে সুন্দর করিয়ারে অবস্থান করতেছেন। এই 1400 সাহাবিদের ভিতরে আল্লাহ রসুল
তার দৃষ্টিকোণ থেকে বাছাই করলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু কারে যে তুমি যাইয়া একটু খবর কও মক্কার লোকের যে আমরা বাড়ি ঘর দখল করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, শুধু তোয়াফ উমরা জিয়ারত করে চলে যাবো, সাইটেই করে চলে যাবো। এখন প্রশ্ন হতে পারে ওসমানকে কেন পাঠাইলেন অন্য সাহাবি থাকতে, প্রশ্ন হয় না? এর উত্তর হইল হ্যাঁ না, ওসমান নামের সাথে আর একটা শব্দ আছে, সে হলো গনি। ওসমানের নামের সাথে কি আছে? গনি। দুইটা উপাধি আছে ওসমানের সাথে, জিন্নুরাইল আবার গনি। ওসমানে গনি, জিন্নুরাইল। ওসমানে গনি, জিন্নুরাইল মানে আল্লাহ রসুলের দুই মেয়ে বিয়ে করছিলেন, প্রথমে রোকাইয়ারে পরে কুলসুমারে। এদের দুই নোরের অধিকারী মানে দুইটা মেয়ের সাথে তার দাম মানে ইয়ে হয়েছে, শুভ পরিণয় হওয়ার কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা মেয়ে বিবাহ করার কারণে। আর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কী বলা হয়? জিন্নুরাইল বলা হয়। কথা বলেন না কেন, কী বলা হয়? আর গনি বলা হয়, গনি আরবিতে, গনির বাংলা হলো ধনী। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে কি? গনি, গনি ধনী। আর এই ধনী হয়েছে কীভাবে সেটা জানেন? ব্যবসা করতেন। মক্কার লোকেরা বেশিরভাগ কী করতেন? যারা হজে গেছেন দেখছেন, মানে কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, শুধু ব্যবসার উপরই মানে চাষাবাদের ব্যবস্থা নাই, আছে কি? শুধু ব্যবসা বাণিজ্য ছাড়া ছাড়া শীতকালে লিলাফ কোরাইশ পড়েন নাই, লিহলাতা শীতা ইউয়া সয়, একসময় সিরিয়া যাইতো, একসময় ইয়ামানে যাইতো, শীতকাল আর গরমকালে ব্যবসা, সেটা তাপচিত্র আপনারা ধারাবাহিকভাবে শুনছেনই। তাহলে ব্যবসার উপরে নির্ভর, তাহলে ব্যবসা করলে ধনী হওয়া যায়। মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে, এইসব কাফের মুসলমানরা এরাও ওখানে যেয়ে কী করত? ব্যবসা করত। তাহলে ব্যবসা করা নবীওয়ালা কাজ, ব্যবসা করা সাহাবাদের কাজ, বলেন সুবহানাল্লাহ। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধনী ছিলেন, কিন্তু ধনী থাকতে কী হলো? এখন বর্তমানে ধনী এমন অবস্থা হয়েছে, নিজেও খায় না, পরিবারের পিছনে খরচ করে না, ভালো খায় না, ভালো পরে না, ভালো মানে আত্মীয় স্বজনের পিছনে খরচ করে না, ন্যায়সঙ্গত কাজেও খরচ করে না, জাকাত তো দেয়ই না, লামসাম দুই সাইডটা দিলে দিতে পারে নাও দিতে পারে, সুনাম বা খ্যাতি অর্জনের জন্য যা কিছু করে সব মানে একটা লোক দেখানো কর্মকাণ্ড ছাড়া বাইরে কোনো কাজ। কিন্তু ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী থাকলেও ধন সবার মাঝে বিলাইয়া দিতেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মক্কার লোকেরা ওসমানের খুব ভালোবাসত। আল ইনসান আব্দুল এহসান, আপনি উপকার করবেন আপনার স্মরণীয় বরণীয় করে রাখবে জনগণ, বলেন সুবহানাল্লাহ। তো মানুষ কয় না অনেক সময় প্রবাদে যে মনের ভিতর ঢোকার আগে ফ্যাটের ভিতর ঢোকো, তার মানে খাওয়াও তোমার মনের ভিতর ঢুকাবি। আগে দেখতাম গ্রামকে গ্রাম মানুষ খাওয়াইতো, এখন খাওয়া দাওয়া নাকি বন্ধ হয়ে গেছে, বেদাত হয়ে গেছে কা, এটা তো ঠিক না। চল্লিশ দিন চার দিন দিনক্ষণ নির্দিষ্ট করে খাওয়ানো হয় তো বেদাত, কিন্তু দিনক্ষণ নির্দিষ্ট না করিয়া তো খাওয়ানো কি হইতে পারে না? বেদাত হইতে পারে না। এছাড়া আপনি টাকা পয়সা আপনি বিলান বিধবা এতিম গরিব অসহায় দরিদ্রের ভিতরে আপনার এতে বেদাত তো কোনো প্রশ্নই আসে না, এটাই শুননা। বরং এটা না করার কারণে আপনি জাহান্নামী হবেন। সূরাতুল মুদাসসিরে বলছেন লাম নাকুনু তুতমিউল মিসকিন, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন কোন অপরাধে তুমি আজ জাহান্নামে আসলা, তখন তারা বলবেন লাম নাকুনু তুতমিউল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। তাহলে টাকা থাকলে খাওয়াইতে হবে, এটা আপনার উপরে দায়িত্ব কর্তব্য, অভাবীদের পিছনে খরচ করতে হবে। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা এত বেশি দান করতেন যে ওরে বেশি ভালোবাসত। এই ভালোবাসার একটা সুলভ তৈরি করে ফেলছে আমাদের দেশে, যেমন গ্রাম গায় মেয়েরা তার বাচ্চাদেরকে, মায়েরা বাচ্চাদেরকে বলে আয় আয় সাত মামা টিপ দিয়া যা, সাদের কপালে সাত টিপ দিয়া যা, বলে না? তো ওই মক্কার বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো এই সুলভ দিয়া, যার অর্থ হলো মক্কার লোকেরা ওসমানকে যেমন ভালোবাসে আমি তোমাকে সেরকম ভালোবাসি, তুমি ঘুমাও, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসমানের অবদান মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা লোকের প্রতি ছিল কি ছিল না? এজন্য হুদায়বিয়া ওই কূপের কাছে 1400 সাহাবিদেরকে রেখে অবস্থান করিয়া ওসমানকে পাঠাইয়া দিছে মক্কার ভিতরে, কারণ আল্লাহ রসুলের দৃষ্টি দিয়া দেখছেন যে ওসমানকে পাঠাইলে ওসমানের কোনো ক্ষতি মক্কার লোকেরা,
উসমানকে পাইয়া মক্কার লোকেরা বলে, উসমান তুমি এতদিন দূরে ছিলা, তোমাকে দেখতে পারি নাই, তুমি আসছ, তোমার কোনো অসুবিধা নাই, তুমি উমরা করো, তওয়াফ করো, জিয়ারত করো, সাই করো, জমজমের পানি খাও, যতদিন মন চায় মক্কায় অবস্থান করো, কিন্তু এই আবদুল্লাহর গোলাম মুহাম্মাদরে আসতে দেওয়া যাবে না। কারণ প্রস্তাব তো লইয়াছিল ওইটা যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পাঠাইছে তোমাদের কাছে প্রস্তাব নিয়া, যে সে শুধু আসবে তওয়াফ জিয়ারত সাই উমরা করে চলে যাবে, এদিকে বাড়িঘরের দিকে ফিরো। এই প্রস্তাব যখন দিছে তারা আবার উল্টা প্রস্তাব দিয়ে বসে, তোমার জন্য পদঘাট খোলা, কিন্তু আবদুল্লাহ সাল্লাম মুহাম্মাদকে আসতে দেওয়া যাবে না। এখন মক্কার অবস্থা তো জানেন, যত বড় শক্তদলি হন কাবার কাছে গেলে কিন্তু আপনি আপনাদের ধরে রাখতে পারবেন না, অটোমেটিক নরম হয়ে যাবে, শব্দ পানি বেড়ে যাবে, আপনি তো কী অবস্থায় আছেন, আপনার নিজের পায়ের তলে মাড়ি থাকতো না, বলেন সুবহান আল্লাহ, যা চাইবেন তাই পাইবেন, বলেন সুবহান আল্লাহ। গত বছর এক অন্ধ কয়েক চক্কর দিছে তপে, এরপরে তার চোখ খুলে গেছে, বলেন সুবহান আল্লাহ। বাদশাহের বাড়ি আপ্যায়ন করছে, নিয়ে জিজ্ঞাসা করতে আছে যে তুমি চোখে দেখলে কেমনি, কী আমল করছো, কয় আমি হজে আসার আগে আল্লাহরে বলছিলাম যে আল্লাহ তোমার ঘরটা একটু আমার চোখ দিয়ে দেখাইও, তো সাতটা তওয়াফ করতে হয় না, কয়টা তো কয়েক তওয়াফ করছি, এখন দেখি যে তওয়াফ তো শেষের দিকে, আমি তো এখনও কাবার ঘর দেখি না, তখন আমি হাউ মাউ দিয়ে কান্দে উঠছি, আল্লাহ আমি তো এখনও দেখতে পাইতেছি না কাবা ঘর তোমার ঘরকে, তখন সাথে সাথে আমার চোখ খুলে গেছে, বলেন সুবহান আল্লাহ। ওখানে বাঙালি অনেক আছে না কিলিনার টিলিনার, আমি দৌড়িয়ে জিজ্ঞাসা করতে আছি যে ক বছর চাকরি করো, কয় 4 বছর, তো কইলাম যে তুমি এখানে থাকিয়া আল্লাহর কাছে যা চাইছো কিছু কি পাইছো, কয় আমি যা চাইছি সব পাইছি, বলে সুবহান খানায় কাবা, এটা একটা আল্লাহর অশেষ রহমত, 120টা রহমত হর হর নাজিল হইতে থাকে, বলেন সুবহান আল্লাহ। তো এখানে একদিক দিয়ে মুশরিকেরা দীর্ঘদিন পর্যন্ত আটকায় রাখছে, কাবা কোনো একজন মুমিন মুসলমানের চেহারা দেখতে পারে নাই, কয় বছর, 6 বছর, উসমানের পাইয়া কাবা যেন চুম্বকের মতো টানতে আছে, আর চুম্বকের মতন কাবা যেমন উসমানকে টানতে আছে, উসমানকে টানে কাবা, কাবারে টানে কে, উসমানের টানতে আছে, মানে এইভাবে টানতে আছে, তার মনের কথা হলো এইভাবে কাবার, যে হে উসমান দীর্ঘদিন যাবত আমি কোনো মোমেন মুসলমান দেখতে পাই নাই, কেউ তোয়াব জিয়ারত করে নাই, তুমি আসো তোয়াব জিয়ারত করো, মক্কার মাটি মর্তার বাতাস উসমানকে যেন কবুল করে নিছে, গ্রহ সাদরে মানে আমন্ত্রণ জানাচ্ছেন, মানে বরণ করে নিচ্ছেন, বলেন সুবহান আল্লাহ। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেরের পক্ষ থেকেও প্রস্তাব পাইলেন, আর মনের দিক দিয়ে ওদিকে যাইতে চান, কিন্তু উসমান বললেন না, যে তওয়াফের ভিতরে মুহাম্মদ রসুল্লাহ নাই, যে সাইয়ের ভিতরে মুহাম্মদ রসুল্লাহ নাই, সেই তওয়াফ সাই উসমান করবে না, বলেন সুবহান আল্লাহ। এদিক দেখি ভালো সম্পর্ক যাচ্ছে না খারাপ যাইতেছে উসমানের সাথে, কিন্তু শয়তান সব জায়গায় লাগিয়া থাকে, একটা যাইয়ে মুহাম্মদ রসুল্লাহর কাছে কইতে আছে উসমানকে হত্যা করে দিছে, কি করে দিছে, হত্যা করে দিছে, এখন আমি আল্লাহ রসুল কি সহ্য করতে পারবো, একটা ভালো লোক ফাটাইলাম তারে হত্যা করে দিল, আর দুধ হত্যা করার বিধান তখনও ছিল না, এ তো সংবাদ বাহক, তারে হত্যা করবে, আর আমি মুহাম্মদ জীবিত থাকতে এর প্রতিশোধ নেব না, হে আমার সাহাবাই কেরাম আমার হাতে বায়াত গ্রহণ করো, কি গ্রহণ করো, কয় হুজুর আপনার হাতে তো বায়াত আগেই গ্রহণ করছি, আবার বায়াত গ্রহণ করবো কেন, কয় আমার হাত এটা আমার হাত না, এটা আল্লাহর হাত, না আমার, এটা উসমানের হাত, মানে আল্লাহর রসুল নিজের হাতকে কার হাত বলতেছেন, এটা আবেগে কাজ করতেছে না, এখন এই মুহূর্তে আল্লাহ ওহী নাজেল করে দিছে, কি নাজেল করছে, সূরা ফাতিহা 48 নম্বর সূরা 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার কাছে আনুগত্যের শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যের শপথ করে, ও আপনার কাছে বায়াত হইতেছে না, যারা এখন আপনার হাতে বায়াত হবে এরা কার কাছে বায়াত হইতেছে, বায়াত মানে শপথ, উসমানের ক্ষতিপূরণ নিয়ে এখান থেকে যাবে, উসমানের এই হত্যার প্রতিশোধ নিয়েই তারপর মদিনায় যাবে, না হলে ফিরা কেউ
তা এই যে প্রতিশোধ শপথ বায়াত গ্রহণ করতেছে, এটা আল্লাহ ওহি পাঠাইয়া জিব্রাইলের মাধ্যমে জানাইয়া দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার হাবিব, আপনার হাতে যারা বায়াত গ্রহণ করতেছে এরা আপনার সাথে বায়াত গ্রহণ করতেছে না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বায়াত গ্রহণ করতেছে। বলেন সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। বলেন সুবহানাল্লাহ, নিচের হাতটা আল্লাহর রসুল বলতেছে এটা আমার হাত না, এটা কার হাত? ওসমানের। আর উদিকটা আল্লাহ বলতেছে এর উপরের হাতটা আমার। তাহলে সাহাবাদের হাত আল্লাহর হাতের নিচে, তাহলে রসুলের হাতে বায়াত গ্রহণ করলো তারা স্বয়ং কার হাতে বায়াত গ্রহণ করতেছে? আচ্ছা, আল্লাহ কি গায়েব জানে না? তো এই যে আগুন জ্বলতেছে, তুষ মারার দরকার কি? ইন্ধন তুষ্ট, তুষ্ণে আরও কী কী মারে না, ভাত ফাত করে চলে ওটে। এখানে তো আল্লাহ জানাই দিতে পার, তোহি দিয়া যে জিব্রাইলরে দিয়া যাও আমার নবীর একটু ঠান্ডা হইতে কও, আসলে মারে নাই, হত্যা টত্যা করে নাই, আরও ওসমানের সম্মান করতে আছে। হেটে না বললা আরও চেতাইয়া দিতে আছে কেন? একদিন সত্যি সত্যি ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থাকবেন না, তাকেও হত্যা করা হবে, তখন নবী থাকবে না কিন্তু শপথ কার্যকারী হবে। বলেন সুবহানাল্লাহ। তা আজকের আর আলোচনা।